আমরা এই পৃথিবীতে যেটাই কর্ম করি না কেন, সেই কাজের কর্মফল আমাদের ভোগ করতে হবে এখানে। তাই কর্ম করার আগে ভেবে শুনে করা উচিত, অন্যর কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করা, অপূর্ণ হলেও নিজের কাজ নিজেই করা উচিত। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধনসম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। জীবনে যদি কারোর কাছে কিছু চাইতে হয় তবে ঈশ্বরের কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও ঈশ্বর কখনো ফিরিয়ে দেয় না। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনই তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না, কারণ যার যখন সময় আসবে সে তখনই ঠিক জ্বলে উঠবে। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবে স্বয়ং ঈশ্বর। ঈশ্বর আপনার সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন, যদি সেই ব্যক্তি সব কাজে ঈশ্বরকে স্মরণ করে। আত্মার বিনাশ হয় না। মানুষ যেমন তার জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আমাদের দেহ জীর্ণ শরীর ত্যাগ করে আবার নূতন দেহ ধারণ করেন। এই পৃথিবীতে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, আত্মাকে জলে ভেজানো যায় না, আবার আত্মাকে হাওয়াতে শুকানো যায় না। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রিয়জনের মৃত্যুতে কখনো ভেঙে পড়াও ঠিক নয়। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী, ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে। প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে। তুমি ভাগ্যবান হলে নিজের চোখে তাদের পতন দেখতে পাবে। আজ যা কিছু তোমার আছে সেটা আগে অন্য কারোর কাছে ছিল, আর ভবিষ্যতেও অন্য কারোর হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। গীতায় সব কিছু আছে কিন্তু মিথ্যা নেই, গীতায় সব কিছু আছে কিন্তু মৃত্যু নেই, পৃথিবীতে সব কিছু আছে কিন্তু সন্তুষ্টি নেই, আজকের মানুষের সব কিছু আছে কিন্তু ধৈর্য নেই। না সুখ কিনতে পাওয়া যায়, না দুঃখ বিক্রি করতে পারা যায়, তবুও মানুষ রোজগার করতে চলে যায়, কারণ কর্মই ধর্ম।